এদিকে ঝিনাইদহ থেকে পুরান ঢাকার ধূপখোলা মাঠে দুটি গরু নিয়ে আসা সৈকত, ক্রেতা কম থাকায় তাস খেলে সময় কাটাচ্ছেন। আগে 80,000 টাকায় দুটি গরু কেনেন এম এ সৈকত। প্রতিদিন গরু দুটির খাওয়া বাবদ খরচ হয়েছে 150 থেকে 200 টাকা। 4 দিন আগে সেই গরু দুটি নিয়ে ঝিনাইদহ থেকে ঢাকার ধূপখোলা হাটে এসেছেন সৈকত। তার স্বপ্ন 1 লাখ টাকা করে দুটি গরু তিনি বেচবেন 2 লাখ টাকায়। এখন পর্যন্ত 10 জন ক্রেতা তার গরুর দাম দর করেছেন, কিন্তু প্রতিটি 50,000-এর বেশি কেউ বলছে না। এমন দাম শুনে হতবাক সৈকত, হাসতে হাসতে বলে, ক্রেতা এখন মুরগির দামে ডিম কিনতে চাচ্ছে, কিন্তু আমি ডিমের দামে মুরগি বেচবো না, গরু ফিরিয়ে নিয়ে যাব কিন্তু বিক্রি করবো না।